দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে ও গঙ্গারামপুর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সহযোগিতায় বিজয়া সম্মেলনী অনুষ্ঠিত হল রবিবার। গঙ্গারামপুর ব্লকের ফুলবাড়ি এলাকায় আয়োজিত এই বিজয়া সম্মেলনীতে উপস্থিত ছিলেন তৃণমূল জেলা সভাপতি মৃণাল সরকার, রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক গৌতম দাস, কুমারগঞ্জের বিধায়ক তোরা হোসেন মণ্ডল, জেলা তৃণমূলের চেয়ারম্যান নিখিল সিংহরায়, গঙ্গারামপুর ব্লক তৃণমূল সভাপতি সুশান্ত ভট্টাচার্য, গঙ্গারামপুর পঞ্চায়েত সমিতির সহসভাপতি রঞ্জন প্রামাণিক সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। দলীয় নির্দেশ অনুসারে এদিন ফুলবাড়ির চৌপথি এলাকায় বিজয়া সম্মেলনী পালন করা হয়। এই বিজয়ার সম্মেলনী থেকে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা প্রদান করা হয়। এর পাশাপাশি বালুরঘাটের বিজেপি সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে অনুন্নয়নের অভিযোগ তুলে উপস্থিত তৃণমূল নেতৃত্ব সরব হন। এদিনের বিজয়া সম্মেলনীতে তৃণমূল কর্মী সমর্থকদের সম্মাননা প্রদান করা হয়। এর পাশাপাশি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এই প্রসঙ্গে তৃণমূল জেলা সভাপতি মৃণাল সরকার জানান, আজকে আমাদের গঙ্গারামপুর ব্লকের বিজয় সম্মেলনী এবং কুশিয়ান তৃণমূল কংগ্রেস কমিটির সংবর্ধনা যাপন অনুষ্ঠান ছিল। আমরা ফুলবাড়ি বাসস্ট্যান্ডে এই প্রোগ্রামটা নিয়েছি। আপনারা দেখবেন যে প্রচুর মানুষ এসছে এবং আমাদের এই সম্মেলনী কুশিয়ান কর্মীদের সংবর্ধনার পরে আমরা একটা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান রেখেছি, সেটা একটু পরে অনুষ্ঠিত হবে। এবং মোটামুটি 10টা অবধি অনুষ্ঠান চলবে, অত এলাকার মানুষ লুকিয়ে আছে অনুষ্ঠানটা। সম্মেলনীতে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি কী বার্তা দিলেন সামনের লোকসভাকে? বার্তা আমরা যারা বর্ষিয়ান কর্মী যারা রয়েছেন তাদেরকে সম্মান দিয়ে, তাদের আশীর্বাদ দিয়ে আগামী যে বড় লড়াই তৃণমূল সেই লড়াইয়ে প্রত্যেকটা কর্মীকে ঝাঁপিয়ে পড়ার জন্য অনুরোধ করছি। এবং 100 দিনের টাকা যে কেন্দ্রীয় বিজেপি সরকার আটকে দিয়েছে তার একটা দলীয় কর্মসূচিও আমরা 1 থেকে 10-এর মধ্যে নিয়েছি, 100 দিনের টাকা এবং বাংলার আবার যোজনার টাকার দাবি। আমাদের প্রত্যেকটা অঞ্চলে পৌরসভা হবে, সেটাকেও দীপাবলির আগে আমরা সমাপ্ত করব। এবং আমরা এই ধরনের কর্মসূচির মধ্যে দিয়ে আগামী দিনে মানুষের কাছে পৌঁছে এবং কেন্দ্রীয় বিজেপি সরকার যে বাংলাকে বঞ্চনা করছে তার একটা মেসেজ বার্তা দিতে। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।